বন্ধু, আর কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটাতে আমি বলবো মাল্টা ভিসা সম্বন্ধে, মাল্টা সব ধরনের ডিটেলস আজকে বলবো। তো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব। আমার নাম সুজন, আপনারা দেখছেন এসবি ট্রাভেল চ্যানেল। যদি নতুন হয়ে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কিছু জন এইসব সম্বন্ধের ভিডিও আমি কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকি আমার চ্যানেলটিতে। সো লেটস গেট ইন টু দ্য ভিডিও। মাল্টা মাল্টা নিয়ে অনেক মানুষের কোশ্চেন আছে যে মাল্টা ভিসা ওপেন আছে কি নেই, ওয়ার্ল্ড ভিসা স্লট ফাঁকা আছে নাকি, নিউ দিল্লিতে মাল্টা ভিসা ওপেন আছে কি নেই, বাংলাদেশ ইন্ডিয়ান সব ভাইদের কোশ্চেন আছে। সো মাল্টা ভিসা ওপেন আছে কি নেই, মাল্টা স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি ভিসা প্লাস মাল্টা ওয়ার্ল্ড ভিসা স্পেশালি, এটা নিয়ে অনেক মানুষের কোশ্চেন। সো মাল্টা মাল্টা ওয়ার্ক ভিসা নিয়ে কথা বলি, আদারওয়াইজ ওয়ার্ক ভিসা নিয়ে। সো ওয়ার্ক ভিসা মাল্টা ওয়ার্ক ভিসা কিন্তু ওপেন আছে, মাল্টা ওয়ার্ক ভিসা ওপেন আছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড শিডিউলের মানে ডেট পাওয়া, অ্যাপয়েন্টমেন্টের ডেট শিডিউল ডেট পাওয়া মানে খুব দুষ্কর হয়ে গেছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত মাল্টার কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। কোনো ধরনের ফ্রড স্ক্যামার যদি থাকে তারাই পারবে, আদারওয়াইজ পারবে না। তারা শুধু টাকাই নিতে পারবে আর কিছু করতে পারবে না। তাদের সম্বন্ধে মানে অনেক ধরনের কিন্তু ফ্রড ডকুমেন্টস মানে ফ্রড অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিচ্ছে অনেক মানুষকে। তার মধ্যে এই চক্করে পড়বেন না, দালালদের চক্করে পড়বেন না। কিছু যেন আপনি ইন্টারনেটের টাচে থাকেন তাহলেই দেখতে পাবেন মাল্টা স্লট ফাঁকা করেছে কি করেনি। মাল্টা স্লট ফাঁকা হলেই কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্টের ডেট পাবেন, আদারওয়াইজ পাবেন না। সেই অনুযায়ী আপনারা কোনো ধরনের দালালের চক্করে পড়বেন না, টাকা পয়সা ইনভেস্ট করবেন না। সো মাল্টা স্টুডেন্ট ভিসা নিয়ে এখন বলব, মাল্টা স্টুডেন্ট ভিসা কিন্তু ক্লোজ করে দিয়েছে। সো মাল্টা স্টুডেন্ট ভিসাতে এখন যেতে পারবে না ইন্ডিয়া থেকে। আর যে আছে ফ্যামিলি ভিসা, মাল্টা ফ্যামিলি স্টুডেন্ট ভিসা, সেটা কিন্তু ওপেন আছে মাল্টার জন্য। এই ভিসাটি ওপেন আছে এবং মাল্টাতে এই ভিসাতে কিন্তু যেতে পারবে। মাল্টার অ্যাম্বাসি নিউ দিল্লিতে কিন্তু ওপেন আছে, মাল্টা অ্যাম্বাসি ওপেন আছে নিউ দিল্লিতে আজকের ডেট অনুযায়ী। কিন্তু নিউ দিল্লিতে উইকলি লকডাউন দেওয়া শুরু করে দিয়েছে, দিল্লিতে লকডাউন দেওয়া শুরু করেছে উইকলি। সো এই অনুযায়ী কতদিন ওপেন থাকবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। সো এই অনুযায়ী মাল্টা ভিসা কিন্তু ওপেন আছে এখন আজকের ডেট অনুযায়ী। মাল্টা ফ্যামিলি ভিসা ওপেন আছে, কিন্তু মাল্টা স্টুডেন্ট ভিসা অফ আছে। আর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড শিডিউল ডেট নিয়ে কিন্তু অনেক ধরনের ফ্রড স্ক্যাম হচ্ছে। আমি একটা ভিডিওতে বার বলে দেবো ইটালি ভিসা প্রসেসিং টাইম, ইটালি ভিসা কী কী সম্বন্ধে কী কী আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কিছু জন্য এইসব সম্বন্ধের ভিডিও আমি কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকি আমার এই চ্যানেলটিতে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।